হুররা, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কি মজা, আমরা ম্যাচটি জিতে গেছি। তাহলে এই বাক্যটির মাধ্যমে আনন্দ প্রকাশ করা বোঝাচ্ছে। আর এই ধরনের বাক্যে দেখো, শুরুতে হুররা রয়েছে আর শেষে আর এখানে রয়েছে এক্সক্লামেটরি সাইন, তার মানে এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। অর্থ ও কাজ অনুসারে সেন্টেন্সকে পাঁচ ভাগে ভাগ করা হয়, যথা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স আর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আবার স্ট্রাকচার বা গঠন অনুসারে সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়, যথা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স। এই তিন প্রকার সেন্টেন্স সম্পর্কে আমরা পরে ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। এখন আমরা এই পাঁচ প্রকার সেন্টেন্স সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেব। আর বিস্তারিতভাবে জানার আগে তোমাদের সেন্টেন্স সম্পর্কে জেনে নিতে হবে, কারণ তোমাদের যদি সেন্টেন্স সম্পর্কে ধারণা না থাকে তাহলে এই সকল কিছু তোমাদের বুঝতে সমস্যা হবে। তাহলে চলো সেন্টেন্স সম্পর্কে আমরা জেনে নিই। আ সেন্টেন্স ইজ এ কম্বিনেশন অফ ওয়ার্ডস that gives us a complete and logical idea about something or someone. বুঝতে পারলে না তো, যে শব্দ সমষ্টি কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে আমাদের সম্পূর্ণ এবং যুক্তিপূর্ণ ধারণা দেয় তাকে বলা হয় বাক্য বা সেন্টেন্স। বা বলতে পারো কতগুলি ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে আমরা বলবো সেন্টেন্স বা বাক্য। যেমন আই এম টিচিং ইউ, আমি তোমাদের শিক্ষা দিচ্ছি, এই সেন্টেন্সের মধ্যে চারটি বাক্য রয়েছে আর এই চারটি বাক্য পাশাপাশি বসেছে আর মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে, মানে আমি কি বলতে চাইছি তোমরা সেটা বুঝতে পারছো। কিন্তু এখানে দেখো আই ইউ, আমি তোমাকে, এখানে পরপর দুটো ওয়ার্ড ব্যবহার হয়েছে আর মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে না। কেন? আমি তোমাকে, আমি তোমাকে কি, এই দুটো ওয়ার্ডের মাধ্যমে মনের ভাব প্রকাশ হচ্ছে না। ওকে, তাহলে আমরা এই চারটি ওয়ার্ড যে পাশাপাশি বসেছে এটাকে আমরা সেন্টেন্স বলবো, আর এই দুটো ওয়ার্ড পাশাপাশি বসেছে ঠিকই কিন্তু মনের ভাব প্রকাশ পাচ্ছে না, এটাকে আমরা সেন্টেন্স বলবো না, এটাকে আমরা কি বলবো, ওয়ার্ড বলবো। পরের এক্সাম্পলটা দেখো, ইউ আর ওয়াচিং মি, তোমরা আমাকে দেখছো। এখানেও কিন্তু চারটি ওয়ার্ড রয়েছে আর চারটি ওয়ার্ডের পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করেছে। আর এখানে দেখো ইউ মি, তুমি আমাকে, তুমি আমাকে কি, যদিও দুটো ওয়ার্ড পাশাপাশি বসেছে কিন্তু মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে না। তাহলে আমরা এই দুটোকে ওয়ার্ড বলবো না আর এই দুটোকে আমরা কি বলবো না, সেন্টেন্স বলবো না, কিন্তু এই দুটোকে আমরা সেন্টেন্স বলবো। তাহলে আশা করি তোমরা সেন্টেন্স সম্পর্কে 100% বুঝে গেছো। এবারে চলো অর্থ কাজ অনুসারে যে পাঁচটি বিভাগ রয়েছে সেই বিভাগ সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। অ্যাসার্টিভ সেন্টেন্সকে বাংলায় বিবৃতি বা বর্ণনামূলক বাক্য বলা হয়। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি প্রকাশ করা হয় তাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ সাধারণভাবে যেসব কথাবার্তা বলা হয় তা সকল কিছুই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁবাচক বাক্য আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্য। তাহলে আফার্মেটিভ সেন্টেন্সের উদাহরণ কি? হি রিডস দ্য বুক, সে বইটি পড়ে। এই বাক্যটা সাধারণভাবে বিবৃতি প্রকাশ করা হচ্ছে। ওকে, তাহলে হি রিডস দ্য বুক, সে বইটি পড়ে, এই বাক্যটার মাধ্যমে বিবৃতি প্রকাশ করা হচ্ছে। তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের আফার্মেটিভ সেন্টেন্সের উদাহরণ। নেহরু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তাহলে এখানে আমরা নেহরু সম্পর্কে কি বর্ণনা পাচ্ছি? তিনি ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তাহলে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের উদাহরণ। তারপরে আমরা আসবো নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ। নেগেটিভ সেন্টেন্সে দেখো কি রয়েছে, অপু ইজ নট অ্যান ইন্টেলিজেন্ট বয়। তাহলে অপুর সম্পর্কে এখানে নাবাচক বাক্যে কি বর্ণনা পাচ্ছি? সে একজন বুদ্ধিমান বালক নয়। ওকে, এবার কি বলছে, দে ডু নট প্লে ফুটবল, তারা ফুটবল খেলে না, এটা একটা বিবৃতি প্রকাশ করা হচ্ছে। আর একটা জিনিস মনে রাখবে যে অ্যাসার্টিভ সেন্টেন্স সর্বদার বেসিক গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। এতগুলো যে চারটা সেন্টেন্স তোমরা যে জানলে, এই চারটা সেন্টেন্সেরই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ। আশা করি তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝতে পেরে গেছো। এবারে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের বিস্তারিত ব্যবহার জেনে নেব। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আবার বাংলায় প্রশ্নবোধক বাক্য বলা হয়। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলা হয়? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু প্রশ্ন করা হয় বা কোনো কিছু জিজ্ঞাসা করা হয়
তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য বলা হয়। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স সর্বদা অক্সিলারির ভার্ব বা হেল্পের ভাগ দিয়ে শুরু হবে, বা মোডাল অক্সিলারির ভাব দিয়ে শুরু হবে, বা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে, আর শেষে অবশ্যই কোয়েশ্চেন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন থাকবে। তাহলে অক্সিলারির ভার্ব বা হেল্পের ভাগ কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড ইত্যাদিকে অক্সিলারির ভার্ব বা হেল্পের ভাগ বলা হয়। মোডাল অক্সিলারিটা কি? ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট ইত্যাদিকে বলা হয় মোডাল অক্সিলারিস। আর ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে হু, হোয়েন, হাউ, হুম, হোয়াট ইত্যাদিকে বলা হয় ডাব্লিউএইচ ওয়ার্ড। ওকে, তাহলে এক্সাম্পলে দেখো, ইজ হি ডুইং সামথিং, সে কি কিছু করছে? দেখো এখানে ইজটা হচ্ছে অক্সিলারির ভার্ব, আর শেষে রয়েছে কোয়েশ্চেন মার্ক। তোমরা জানো অক্সিলারির ভার্ব বা মোডাল ভার্ব বা ডাব্লিউএইচ ওয়ার্ড যদি প্রথমে থাকে আর শেষে যদি কোয়েশ্চেন মার্ক থাকে তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এটা হচ্ছে নাম্বার ওয়ানটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেক্সট দেখো, শুড, শুড ইউ গো দেয়ার, তোমার কি সেখানে যাওয়া উচিত? এখানে শুডটা হচ্ছে মোডাল অক্সিলারিস আর শেষে রয়েছে কোয়েশ্চেন মার্ক, তার মানে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ। নেক্সট দেখো কি বলছে, হোয়েন ডু ইউ, হোয়েন ডু দে কাম, কখন তারা আসে? আবার দেখো হোয়েনটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড আর শেষে রয়েছে কোয়েশ্চেন মার্ক, তাহলে এটাও হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ। তোমরা একটা জিনিস মনে রাখবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে সর্বদা কোয়েশ্চেন মার্ক থাকবে। তাহলে আশা করি তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বুঝে গেছো। এবারে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের বিস্তারিত ব্যবহার জেনে নেব। ইম্পারেটিভ সেন্টেন্সকে বাংলায় অনুজ্ঞাসূচক বা আদেশ সূচক বাক্য বলা হয়। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের যে সাবজেক্ট, সেই সাবজেক্ট যে ইউ, সেই ইউ সর্বদা উজ্জ বা গোপন থাকবে। যেমন ডু ইট কুইকলি, ইহা তাড়াতাড়ি করো, এটার মাধ্যমে অর্ডার বা আদেশ বোঝানো হচ্ছে। তাহলে ইহা তাড়াতাড়ি করো কাকে বোঝানো হচ্ছে? তোমাকে বলা হচ্ছে যে তুমি ইহা তাড়াতাড়ি করো। এই সেন্টেন্সটা দেখো ইউটা উজ্জ বা গোপন রয়েছে, তার মানে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ। নেক্সট কি বলছে, নেভার টেল আ লাই, কখনো মিথ্যা কথা বলো না, এটার মাধ্যমে অ্যাডভাইস দেওয়া হচ্ছে বা উপদেশ দেওয়া হচ্ছে। তাহলে কখনো মিথ্যা কথা বলো না কাকে বলা হচ্ছে? তোমাকে বলা হচ্ছে যে তুমি কখনো মিথ্যা কথা বলো না। এখানে তুমির ইংরেজি ইউটা এখানে কি রয়েছে? উজ্জ বা গোপন রয়েছে। তাহলে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ বা এক্সাম্পল। নেক্সট কি বলছে, প্লিজ গিভ মি আ পেন, দয়া করে আমাকে একটি কলম দাও, এখানে রিকোয়েস্ট বা অনুরোধ করা বোঝাচ্ছে। কাকে দয়া করে একটি কলম দিতে বলা হচ্ছে? তোমাকে, যে তুমি দয়া করে আমাকে একটি কলম দাও। এখানেও দেখো ইউটা উজ্জ্বল রয়েছে, আবার এটা রিকোয়েস্ট বা অনুরোধ করা বোঝাচ্ছে। আশা করি তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ব্যবহার বুঝতে পেরেছো। এবারে আমরা অপটেটিভ সেন্টেন্সের বিস্তারিত ব্যবহার জেনে নেব। অপটেটিভ সেন্টেন্সকে বাংলায় ইচ্ছাসূচক বা প্রার্থনাসূচক বাক্য বলা হয়। আর অপটেটিভ সেন্টেন্স কাকে বলে সেটা জেনে নাও। যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা কিংবা প্রার্থনা প্রকাশ করা হয় তাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। আর অপটেটিভ সেন্টেন্স সর্বদা মে দিয়ে শুরু হবে, এটা তোমরা মনে রাখবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার ব্যতিক্রম রয়েছে। চলো তাহলে এক্সাম্পলগুলো দেখে নেওয়া যাক। মে ইউ বি হ্যাপি ইন লাইফ, তুমি জীবনে খুশি হও, এটা প্রার্থনা করা হচ্ছে। তাহলে এই বাক্যটার মাধ্যমে প্রার্থনা বোঝাচ্ছে যে তুমি জীবনে খুশি হও। তাছাড়া এই বাক্যের শুরুতে দেখো মে রয়েছে, তার মানে এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের উদাহরণ। নেক্সট দেখো, মে গড বা আল্লাহ ব্লেস ইউ, ঈশ্বর বা আল্লাহ তোমার মঙ্গল করুক, এই বাক্যটার মাধ্যমে প্রার্থনা করা বুঝাচ্ছে। এছাড়াও এই বাক্যের শুরুতে মে রয়েছে, তার মানে এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের উদাহরণ। তারপরে কি বলছে, লিভ লং ইন্ডিয়া বা বাংলাদেশ, ভারত বা বাংলাদেশ দীর্ঘজীবী হোক, এই বাক্যের শুরুতে দেখো মে নেই। তোমাদের শুরুতে বলেছিলাম যে কিছু কিছু বাক্য থাকবে যে বাক্যের শুরুতে মে নাও থাকতে পারে, তবুও কিন্তু সেটা অপটেটিভ সেন্টেন্সের উদাহরণ হবে। তাহলে এই বাক্যটা দেখো, এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের উদাহরণ। তাহলে একটা জিনিস তোমরা মনে রাখবে যে বেশিরভাগ ক্ষেত্রেই অপটেটিভ সেন্টেন্সের শুরুতে মে থাকবে। তাহলে আশা করি তোমরা অপটেটিভ সেন্টেন্স বুঝতে পেরেছো। এবারে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের বিস্তারিত ব্যবহার জেনে নেব। এক্সক্লামেটরি সেন্টেন্সকে বাংলায় আবার আবেগসূচক বাক্য বা বিস্ময়সূচক বাক্য বলা হয়। এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে সেটা জেনে নাও। যে সেন্টেন্সের দ্বারা দুঃখ, আনন্দ, আবেগ বা বিস্ময় প্রকাশ করা হয় তাকে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। আর এক্সক্লামেটরি সেন্টেন্স সবসময় তোমরা মনে রাখবে, অ্যালাস, ব্রেভো, আহ,
হুররা, হোয়াট, হাউ ইত্যাদি দিয়ে শুরু হবে। আর এই সেন্টেন্সের মধ্যে অবশ্যই এক্সক্লামেটরি সাইন বা বিস্ময় সূচক চিহ্ন থাকবে। যেমন হুররা, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কি মজা আমরা ম্যাচটি জিতে গেছি, তাহলে এই বাক্যটির মাধ্যমে আনন্দ প্রকাশ করা বোঝাচ্ছে। আর এই ধরনের বাক্য দেখো, শুরুতে হুররা রয়েছে আর শেষ আর এখানে রয়েছে এক্সক্লামেটরি সাইন, তার মানে এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তারপরে নাম্বার টু কি বলছে, অ্যালাস মাই কাউ ইজ ডেড, হায় রে আমার গরুটি মারা গেল। তাহলে এই বাক্যটার মাধ্যমে গরু মারা যাও বোঝাচ্ছে। আর কেউ যদি মারা যায় কখনোই আমরা আনন্দ প্রকাশ করি না, দুঃখ প্রকাশ করি। আর দুঃখ প্রকাশ করার জন্য দেখো এখানে অ্যালাস ব্যবহার করা হয়েছে আর এখানে ব্যবহার করা হয়েছে এক্সক্লামেটরি সাইন, তার মানে এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। হোয়াট এ বিউটিফুল সিন, কি সুন্দর দৃশ্য, আরে আমি এই দৃশ্য দেখে অবাক হয়েছি। আর এই সেন্টেন্সের মাধ্যমে বিস্ময় প্রকাশ করা হচ্ছে। আর দেখো শুরুতে হোয়াট রয়েছে আর শেষে রয়েছে এক্সক্লামেটরি সাইন, তার মানে এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আশা করি তোমরা আজকের এই পাঁচটি সেন্টেন্স খুব দারুণভাবে বুঝতে পেরেছো। আর ঠিক কতটা বুঝতে পেরেছো সেটা বোঝার জন্য আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, আর সেই হোমওয়ার্কটা হচ্ছে ডু ইউ লাভ ইউর মাদারল্যান্ড, তুমি কি তোমার মাতৃভূমিকে ভালোবাসো, এটা কোন ধরনের সেন্টেন্স সেটা কমেন্ট সেকশনে লিখে জানাও, আর আমি তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম। হ্যালো ফ্রেন্ডস, আশা করি আজকে পিডি স্যারের ক্লাসটি তোমরা খুব আনন্দ সহকারে শিখে নিয়েছো। তো আজকে পিডি স্যারের এই ক্লাসটি তোমাদের ঠিক কতটা ভালো লেগেছে সেটা পিডি স্যারকে বোঝানোর জন্য তোমরা এখনই প্রচুর প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার ও তার সাথে সাথে সাবস্ক্রাইব করে দিও।